সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আরেকটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে কথা বলবো। একটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা থাকবে এই ভিডিওতে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে কি লটারি সিস্টেমে আইটিএ ইস্যু করা হয়। তো এক্সপ্রেস এন্ট্রিতে ড্র কথাটি আপনারা অনেকে শুনেছেন, এই ড্রর সাথে আপনারা অনেক সময় লটারির বিষয়টি মিলিয়ে ফেলেন, কারণ আপনারা আপনাদের জীবনে ছোটোবেলা থেকে ড্র মানেই সেখানে একটা লটারি সিস্টেম থাকবে। এ কথাটি মাথার মধ্যে গেঁথে থাকার কারণেই মূলত এই বিষয়টি আপনাদের প্রশ্ন হিসেবে চলে আসে। কানাডা গভর্নমেন্ট কিন্তু কখনোই বলেনি, কোনো তথ্যের মধ্যে উল্লেখ করে নাই যে এক্সপ্রেস এন্ট্রিতে লটারি সিস্টেমে ড্র অনুষ্ঠিত হয়। অ্যাকচুয়াল বিষয়টি হচ্ছে, কানাডাতে অনেকগুলো প্রোফাইল জমা থাকে, এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলে অনেক, যাদের মিনিমাম আইলসে সবগুলোতে রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সবগুলোতে 6 থাকে, এবং যাদের ইসিএ রিপোর্ট আছে তারা কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ক্রিয়েট করতে পারে। এখন প্রোফাইল ক্রিয়েট করার পরে তার স্কোরটা এখানে যেটা জেনারেট হয় সেটা ডিপেন্ড করে তার আইলস স্কোরের উপর, তার এজের উপর, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের উপর, তার জব এক্সপিরিয়েন্সের উপরে, কানাডার তার ফ্যামিলি টাইজ ইন কানাডা, এক্সপিরিয়েন্স ইন কানাডা, জব অফার ইন কানাডা, সব কিছু মিলে কিন্তু আপনাদের স্কোরিংটা হয়। এই স্কোরিংটা হওয়ার পরে কানাডা গভর্নমেন্টের যে পরিমাণে আইটি ইস্যু করার প্রয়োজন হয়, দেখা গেল যে তারা এই মাসের প্রথম সপ্তাহে 3,000 আইটি ইস্যু করবে। তো 3,000 আইটি ইস্যু করার প্ল্যান থেকে তারা যখন কাউকে সিলেক্ট করবে সেটা কিভাবে করবে, তারা সিলেক্ট করবে প্রথম 3,000-কে। প্রথম 3,000-কে সিলেক্ট করতে গিয়ে তার স্কোরটা দেখা গেল যে সর্বনিম্ন স্কোর হচ্ছে 492, অর্থাৎ 492 হচ্ছে 3,000-তম ব্যক্তির স্কোর, এবং বাকি যে ব্যক্তিগুলো রয়েছে তাদের স্কোর কিন্তু 492-এর উপরে। তো এখানে ড্র বলতে মূলত কাট অফ স্কোর যেটি সেটিকেই বোঝানো হয়, যে সেই কাট অফ স্কোর পর্যন্ত যতগুলো ব্যক্তি রয়েছে তাদের সবাইকে আইটি ইস্যু করা হয়। কিন্তু ইউজুয়ালি দেখা গেল যে অনেকগুলো সবার প্রোফাইলের একটা কুপন এক জায়গায় নিয়ে সেখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করলো বিষয়গুলো, কিন্তু এরকম না। তো তার মানে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে যে লটারি সিস্টেম সেটি কিন্তু, এখানে লটারি সিস্টেম কিন্তু ব্যবহার হচ্ছে না। তবে লটারি সিস্টেম কিন্তু ব্যবহার হয় কানাডার একটি প্রোগ্রামে, সেটি হচ্ছে প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস প্রোগ্রামে। সেখানে অ্যানুয়ালি 20 থেকে 25,000 আইটিএ ইস্যু করা হয়, যেখানে অ্যাপ্লিকেশন জমা থাকে প্রায়, যেখানে ইন্টারেস্ট অফ এক্সপ্রেশন জমা থাকে 1 থেকে 1.5 লক্ষ, সেখান থেকে 20 থেকে 25,000 সিলেক্ট করতে হয়। তাদের ক্ষেত্রে র্যান্ডমলি মূলত সিলেকশনগুলো করা হয়, কিন্তু এক্সপ্রেস এন্ট্রি ড্রতে কোনো লটারি সিস্টেম নেই। দেয়ার ইজ নো লটারি কম্পোনেন্ট ইন এক্সপ্রেস এন্ট্রি। ইনভাইটেশন রাউন্ডস অর ড্রয়িংস অ্যাজ দে আর ইউজুয়ালি নন আর নট র্যান্ডম। এক্সপ্রেস এন্ট্রি ড্রোজ আর অ্যানাউন্সড বাই উইকলি অ্যান্ড কন্ডিশনস আর স্পেসিফাইড অ্যালং উইথ মিনিমাম সিআরএস কাট অফ স্কোর। অনলি দোজ উইথ দি সিআরএস স্কোর অ্যাবভ দি কাট অফ গেটস অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই। ফার্দার মোর invitee is only sent to the eligible candidates based on the conditions mentioned in that particular draw. তো যে কথাটি আমি ক্লিয়ারলি আপনাদেরকে বললাম সেটাই মূল কথা, এখানে ইংলিশে সে বিষয়টি লেখা আছে। তো আপনারা আপনাদের যে একটি ধারণা আছে যে এখানে লটারি সিস্টেম আছে কি না, এক কথায় এই উত্তরটা আপনারা পেয়েছেন, এবং এখানে কী সিস্টেমে ড্রগুলো হয় সেগুলো নিয়েও আমি বললাম। আশা করছি আপনাদের ধারণাটি ক্লিয়ার হবে। তো আপনারা যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করতে চান তাদের একটি কথা মনে রাখতে হবে, আপনি যদি আউট অফ কানাডাতে, অর্থাৎ কানাডাতে কোনো আপনার এক্সপিরিয়েন্স না থাকে, কানাডাতে কখনো না যেয়ে থাকেন, তাহলে আপনাকে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ক্রিয়েট করতে হলে অবশ্যই রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রত্যেকটাতেই কমপক্ষে 6 পেতে হবে। আপনি রিডিংয়ে 9 পেলেন, আবার রাইটিংয়ে 5.5 পেলেন, আপনি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। তো এই বিষয়টি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া হলো, আশা করছি আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।